আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে দিল থেকে কালিমাতুর শুকর আদায় করছি যে মহান মালিক আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন। সেই সাথে নামাজের পূর্বক্ষণে কিছু কথা বলা এবং শোনার সুযোগ আল্লাহ দান করে দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, নির্দিষ্ট একটি সময় দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, হায়াতের একটি গণ্ডি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন। একটা সময় আমরা এখানে যারা আছি কেউ এই পৃথিবীতে ছিলাম না, এখন আমরা এই পৃথিবীতে আছি, আবার এমন একটা সময় আসবে যখন আমরা কেউ এই পৃথিবীতে থাকব। শেষ নবীর উম্মতের হায়াত একটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে 60 থেকে 70-এর মধ্যে শেষ নবীর উম্মতের হায়াত সীমাবদ্ধ। একটি হায়াতের গণ্ডি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠালেন, এই পাঠানোর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা উদ্দেশ্য দিয়েই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, একটি কাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, যেই কাজটিকে কোরআনের ভাষায় আল্লাহর ভাষায় বলা হয়েছে ইবাদত। সেটা কি বলেন? কেন আল্লাহ আমাদেরকে পাঠাইছেন? ইবাদত করার জন্য। কি করার জন্য? আমি আবার জিজ্ঞেস করব, বয়ানের শেষে আবার আপনাদেরকে জিজ্ঞেস করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত বন্দেগি করার জন্য। কি করার জন্য? ইবাদত বন্দেগি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা আমাদের চাহিদা অনুযায়ী সমস্ত কাজগুলো করতেছি, আমরা আমাদের মন মানসিকতা অনুযায়ী নাফসের চাহিদা অনুযায়ী আমরা সব কাজ করতেছি, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই উদ্দেশ্য দিয়ে যেই কাজের জন্য আমাকে এই দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছিলেন সেই কাজটি আমি সঠিকভাবে করতেছি না, সব কাজ আমি করতেছি। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমরা শুধু নামাজ রোজা নিয়েই থাকবো? আমরা কি দুনিয়ার কাজকর্মগুলো করব না? মোমেনের প্রত্যেকটা কাজ ইবাদত, যদি সেই কাজটা মোমেন আল্লাহর হুকুম অনুযায়ী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পন্থা অনুযায়ী তরিকা অনুযায়ী যদি করে তাহলে প্রত্যেকটা কাজ তার ইবাদত। সুবহানাল্লাহ। সংসার জীবন যাপন করতেছি এটা ইবাদত, যদি আমার সেই সাংসারিক জীবনের ভিতরে আল্লাহর হুকুম নবীজির সুন্না অনুযায়ী হয়। আমি খেতে খামারে কাজ করতেছি, আমার খেতে খামারের কাজগুলো ইবাদত হবে যদি সেই কাজগুলো আল্লাহর হুকুম অনুযায়ী আমি করে থাকি। আমার ব্যবসা বাণিজ্য ইবাদত হবে যদি সেই ব্যবসা বাণিজ্য আল্লাহর হুকুম অনুযায়ী নবীজির তরিকা অনুযায়ী হয়। আমার চাকরি বাকরি ইবাদত বন্দেগি হবে যদি সেই চাকরি বাকরি আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী নবীজির সুন্না তরিকা অনুযায়ী করি। এভাবে করে প্রত্যেকটি কাজ ইবাদত বন্দেগি হবে। আমাদের দৃষ্টিতে যেইটা দুনিয়ার কাজ, আল্লাহ বলেন দুনিয়া আখেরাতের কাজের ভিতরে কোনো পার্থক্য নাই, পার্থক্য হলো তোমার কর্ম পদ্ধতির, তুমি কাজটা কিভাবে করেছো, কেন করেছো। একটা হলো কাজটা করার পিছনে উদ্দেশ্য, আরেকটা হলো কাজটা করার হুকুম কিভাবে তুমি আদায় করেছো। এই দুইটার উপর ডিপেন্ড করবে যে তোমার কাজটা দুনিয়ার কাজ না তোমার কাজটা আখেরাতের কাজ। যদি কাজটা আল্লাহর
সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হয়, আল্লাহর বিধান পালনের জন্য হয়, নবীজির তরিকার অনুসারে যদি কাজটি হয়, তাহলে যেই কাজই আমরা করব না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার প্রত্যেকটি কাজ আমি আল্লাহর দরবারে ইবাদত বলে গণ্য হবে। যখন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ হয়ে গেছে, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আমার রহমত, আমার ফজল, আমার ফজিলত, আমার দেওয়া বরকত তোমরা তালাশ করো। যখন সুবহানাল্লাহ, তাহলে আমি জমিনে কাজ করতেছি, এই কাজে যাচ্ছি, এটাও আল্লাহর হুকুম। আমি চাকরিতে যাচ্ছি রিজিক অন্বেষণের জন্য, এটাও আল্লাহর হুকুম। তবে সেই হুকুমটা পালন করার আগের হুকুম হলো যে আমাকে নামাজ আদায় করে যেতে হবে। নামাজ আদায় করার পরে যদি আমি আমার ক্ষেতে গিয়ে আমার ফসলের ক্ষেত নিরানি দেই, আল্লাহ বলেন তোমার ওই নিরানিতে নামাজের জন্য সওয়াব হয়েছে, তোমার ওই ফসলের ক্ষেত নিরানোতে ঠিক তেমনি ভাবে সওয়াব হবে। সুবহান, এই জন্য আমরা আল্লাহর হুকুমগুলোকে যথাযথভাবে পালন করব, তাহলে বাদ বাকি আমাদের জীবনের প্রয়োজনের তাগিদে আনুষাঙ্গিক যত কাজ আছে সবগুলো কাজকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে আমাদের আমল নামায় যুক্ত করে দেবেন। জোরে কর সুবহানাল্লাহ।